Hey guys, what's up? You are watching my YouTube channel, The Sky Bars. তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি চলে এসেছি মগরাহাট পিজন মার্কেটের খুব কাছে একটা ছাদের উপরে। তো এই লফটে বেশ কিছু পাকিস্তানি ব্রিডের ইম্পোর্টেড পায়রা সহ দেশি গিরিবাজ পায়রার যে টপ কোয়ালিটি কালেকশানগুলো, খুবই ভালো কালেকশান। ভিডিওটি তোমরা একটু স্কিপ করো না, অনেক কিছু ভালো ভালো পায়রা তোমরা মিস করে যাবে তাহলে। তো সেই ছাদের উপরে চলে এসেছি একটা সুন্দর ভিডিও দেওয়ার জন্য। সম্ভবত আমি দুটো পার্ট করব, তো অবশ্যই তোমরা দুটো পার্টই খুব ভালোভাবে দেখবে। প্রথমে এই পার্টে আমি কালদমা পায়রা এবং ইম্পোর্টেড ব্লাড লাইনের যে পায়রাগুলো আছে, তো টেডি, কামাগার, শিয়ালকোটি, সব কটা টপ কোয়ালিটি কালেকশন, গিরিবাজ কালেকশনের সেরা পায়রা যেগুলো, তো সেই পায়রাগুলো আমি দেখাবো প্রথম পার্টে। আর নেক্সট পার্টে গিরিবাজ পায়রা শক করাবো। তো এই হচ্ছে একটা পেয়ার টেডি, এক পেয়ার কালদমা পায়রা। তো ভিউয়ার দেখতে পাচ্ছ, কালদমা তো আমরা দেখি, তো এত বিগ সাইজের কালদমা সত্যি কথা বলতে খুব কম পাওয়া যায়। এই আমার সাথে এসছে সুজয় সর্দার, আমার ভাগনা, তোমরা সকলেই জানো, এবং প্রচুর ভিডিওতে আমি এই ভাগনার সাথে করেছি। তো এই এক পেয়ার কালদমা পায়রা, এটা জিরিয়ার উপর আছে নাকি? এর থেকে পুরো কালদমা, আচ্ছা বাচ্চা আছে, তো এর বাচ্চার সেলের জন্য অ্যাভেলেবেল আছে, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নেবে। আমি ভাইয়ের দাদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশানেও দিয়ে দেবো। আচ্ছা এই হচ্ছে কালদমা পায়রা, মেন যেটা লাগে কালদমা লেজ, পুরো কালো লেজ, এত সুন্দর পায়রা, এত ভালো লেজ, এবং প্রচুর পায়রাটা ছটফট করছে, বুঝতে পারছো? এক হাত সাইজের পায়রা, পায়রাটার আইস কোয়ালিটি ফিওয়ার্স দেখো, একদম ক্লিয়ার কাঁচের মতো চোখ, খুব খুব খুবই ভালো কালেকশান। এত ভালো কালেকশান সচরাচর দেখা যায় না এই কালদমা পায়রার কালেকশান। এই যে কালদমা পেয়ারটার স্ট্যান্ডিং পজিশন দেখো, নর এবং মাদা, এবং পুরো রেডি পেয়ার, এরা ডিম বাচ্চা করে। আচ্ছা আচ্ছা, এই কালদমা পেয়ার যদি রেডি পেয়ারটা কেউ কিনতে চায় দিতে পারবে? আচ্ছা এর বাচ্চা সেলের জন্য আছে, অ্যাডাল্ট পেয়ার কোনো বিক্রি নেই, তাই তো? তো অ্যাডাল্ট পেয়ার কোনো বিক্রি নেই। তো প্রথমে কালদমা পায়রা থেকে শুরু করলাম, এবং টেডি কামাগারের যে কালেকশন আছে সব দেখাবো। একটা টেডি পায়রা, তাই এটা তো টেডি পায়রা, মাদা পায়রা। ভিউয়ার্স, পায়রাটা দেখেই বোঝা যাচ্ছে পায়রাটার কোয়ালিটি সম্পর্কে কিছু বলার নেই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ, এক পেয়ার টেডি পায়রা, আমাদের মাদাটা আছে কেটিএম টেডি, আর এটা হচ্ছে সাকি টেডি। তো এটা চৌধুরী সাকি টেডি, সারা বিশ্বের পায়রা প্রেমীরা যে পায়রার জন্য দিবানা, চৌধুরী সাকি মোহাম্মদ ভাটি টেডি পিজন, একদম ইম্পোর্টেড কালেকশান, আর এটা হচ্ছে কেটিএম, তাই তো? তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ টেডি পায়রা, একদম এই এই কালেকশান দেখলে তো আর অন্য কোনো পায়রার কথা সত্যি মনে থাকে না, একদম টপ কোয়ালিটি গিরিবাজ কালেকশনের সেরা পায়রা বর্তমান বাজারে, কেন বর্তমান বিশ্বে এই পায়রার জন্য সবচেয়ে সেরা ডিমান্ডেবল পায়রা। তো এই যে নর পায়রাটার আইস কোয়ালিটি ভিউয়ার্স, এই হচ্ছে মাদা পায়রাটার আইস কোয়ালিটি। বাচ্চা সেল হয়, এটা রেডি পেয়ার তো? তো ভিউয়ার্স, রেডি পায়রা যে জন্য বিখ্যাত এদের স্ট্যান্ডিং পজিশন, মাদা পায়রাটার স্ট্যান্ডিং তো আমার খুবই ভালো লাগলো, খুব ভালো লাগলো, দুর্দান্ত স্ট্যান্ডিং পজিশন, এবং নর দুটোই খুবই ভালো, একদম এ ওয়ান কালেকশান। তো ইম্পোর্টেড যে ব্রিডিং পেয়ার, ব্রিডিং কালেকশানগুলো, সেগুলো আমি আস্তে আস্তে সব করবো। তো ভিউয়ার্স, এইখানে দাদার কাছে এক পেয়ার সাকি টেডির বাচ্চা, মেন অ্যাডাল্ট পেয়ারটা দাদা বিক্রি করে দিয়েছে, অনেক হাই ডিমান্ডেবল এবং হাই রেঞ্জ পেয়েছিল বলে পায়রা দুটো বিক্রি করে দিয়েছে। তাদের এক পেয়ার পাটটা আছে এখানে, এগুলো কি সেল করবে না? পাটটা নয়, একদম দুপরের বাচ্চা। তো দুপরের পাটটা বাচ্চা সেল করে দেবে দাদা, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নেবে। এখন কি দাম বলতে পারবে, কত দাম হবে? এ দুটোর দাম আছে 8000 টাকা। কম কি হবে, সবার লাস্ট, সবচেয়ে লাস্ট কত দিতে পারবে? লাস্ট আপনার ভিউয়ারদের জন্য 7000 টাকা দিয়ে দেবো। তো অসংখ্য ধন্যবাদ, আমার ভিউয়ারদের জন্য 7000 টাকা হয়ে যাবে। কন্ট্যাক্ট নম্বরটা একটু বলে দাও। কন্ট্যাক্ট নম্বর 8159083953। তো দাদাকে সত্যি কথা বলতে এত ভালো কালেকশন, এত ভালো ভালো পায়রা আমাকে দেখাচ্ছে, ধন্যবাদ বলে ছোট করবো না। ভিউয়ার্স দেখতে পাচ্ছ কত ভালো একটা পরিবেশ, এবং ছাদের উপরে একদম চারিদিকে একটা ফাঁকা পরিবেশ, যেটা প্রপার ব্রিডিং লফটের জন্য যেটা যে পরিবেশ দরকার হয়। এখানে দাদার কাছে এসে দেখলাম আমি, এই যে দেখতে পাচ্ছ চারিদিকে একদম ফাঁকা ইয়ে পরিবেশ, খুব সুন্দর একটা পজিশন, একদম এই যে মেন রোড মগরাহাট মার্কেটের খুবই কাছে। তো দাদার চারিপাশে তাওয়াটা একটু আমি দেখিয়ে নিচ্ছি, এই যে কয়েকটি পায়রা বসে আছে দেখতে পাচ্ছ, এই যে বাঁশের উপরে, এই যে চারিপাশের পরিবেশটা একদমই ফাঁকা। এই যে একদম সামনেই মগরাহাট পিজন মার্কেট, মগরাহাট পিজন মার্কেটের একদম পাশেই এ দাদার পিজন লফটা। তো ভিউয়ার্স,
দেখতে পাচ্ছ শিয়ালকোটি পাহাড়া, পাকিস্তানে পাকিস্তানি কেন, সারা বিশ্বে একটা ডিমান্ডেবল পাহাড়া এই শিয়ালকোটি পাহাড়া। তো শিয়ালকোটি পাহাড়ার ইতিহাস সম্পর্কে কারোর অজানা নয়, এই অরিজিনাল ব্রিডের শিয়ালকোটি পাহাড়া। এই যে নর পাহাড়াটা, তো এটা নর, এই নর পাহাড়াটা একদম পিওরিটির মধ্যে, আমার আইস কোয়ালিটি খুবই ভালো লাগলো। এটা অ্যাডাল্ট পেয়ার আছে তাই তো? আর এই হচ্ছে তার মাদা পাহাড়াটা, ছেড়ে দাও দেখি পাড়া পেয়ারটা। তো ভিউয়ার্স, এই যে শিয়ালকোটি পেয়ারটা দেখতে পাচ্ছ, এই যে এদের স্ট্যান্ডিং পজিশন, এবং এদের পাঁচখানা বাচ্চা আছে। আচ্ছা, বাচ্চাগুলো জোড়া কত করে হবে? বাচ্চাগুলো জোড়া দিয়ে দেবো 2500। তো মাত্র 2500 টাকা জোড়া হয়ে যাবে আমার ভিউয়ার্সদের জন্য। এই হচ্ছে মেন অ্যাডাল্ট পেয়ারটা, ওই যে নর এবং মাদি, দুটো বাচ্চা আমি শিয়ালকোটির বাচ্চা আমি শখ করেছি তোমাদের। তো ভিউয়ার্স, যে শিয়ালকোটি পেয়ারের বাচ্চা আমি সেলের জন্য বলছিলাম, সেই বাচ্চা আমি দেখাচ্ছি, এগুলো সেলের জন্য হয়ে যাবে 2500 টাকা পার পেয়ার। সত্যি কথা বলতে দাদা লফটে এসে সবচেয়ে বেশি ভালো লাগলো, একদম একটা ফাঁকা লফট, সেই সাথে খুব পরিষ্কার পরিচ্ছন্ন দাদা রাখে লফটটা। তো এই শিয়ালকোটি পেয়ারের এক পেয়ার পাট্টা, একদম পাট্টা বাচ্চা, এগুলো 2500 টাকা পার পেয়ার হয়ে যাবে। আচ্ছা, 5 পিস যদি একসাথে কেউ না, তুমি যে 2500 টাকা জোড়া বলছো, মানে পার পিস 1250 করে হচ্ছে, 5 পিস যদি একসাথে না 5000 টাকা হবে, মানে 1000 টাকা পিস হবে। তো ভিউয়ার্স বুঝতে পারছো, আমার ভিউয়ার্সদের জন্য অনেক ডিসকাউন্ট দিয়ে দেবে, দাদার কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দিলাম, এত ভালো মানের পায়রা, তোমরা অবশ্যই শখের সাথে সাথে পায়রাগুলোর জন্য কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। শিয়ালকোটি, তো ভিউয়ার্স, শিয়ালকোটি যে বাচ্চাগুলো, যে 5টা বাচ্চা, এই 5টা বাচ্চাই দেখতে পাচ্ছ, একদম লেজ বাঁধা, গলা বাঁধা, যেগুলো শিয়ালকোটির পিওর ব্রিড হয়। আমার জানা মতে, যতটুকু আমি পায়রা সম্পর্কে বুঝি, একদম টোটালি টপ কোয়ালিটি এবং অরিজিনাল ব্রিডের শিয়ালকোটি পায়রা এখানে আছে। তো ভিউয়ার্স, আমি প্রচুর কামাগার কালেকশন দেখেছি, প্রচুর ভিডিও আমি করেছি, তো একটা পাট্টা পেয়ার এত ভালো চোখ হয়, আমি সত্যি কথা বলতে আমি প্রথম দেখেছি এটা। আমি প্রচুর লফটের ভিডিও করেছি, প্রচুর কামাগার পাড়া দেখেছি। এই হচ্ছে নর পাড়াটার আইস কোয়ালিটি, এত ডিপ রেড, এত তাড়াতাড়ি, এত কম বয়সে এসে যে আমার জানা ছিল না, এই প্রথম দেখলাম। ওভারঅল যে পাট্টা সেটটা, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই পাড়া পেয়ারটা সেল আছে, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে। আমি এই মুহূর্তে দাম বলতে চাইছি না, দাদা দাম বলতে চাইছে না, কন্ট্যাক্ট করার সাথে অ্যাডজাস্টমেন্ট করে পাড়া দেখে বুঝে চিনে তারপরে কিনবে। তো ভিউয়ার্স, এই সে কামাগার পেয়ারটা, এই যে কামাগার পেয়ারটা আমি দেখাচ্ছিলাম, সেই কামাগার পেয়ারের স্ট্যান্ডিং, এই যে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ, এই যে কামাগার মেন পেয়ারটা, এটা নন্না মাদা, এটা মাদা, এই হচ্ছে মাদাটার আইস কোয়ালিটি। ভিউয়ার্স দেখতে পাচ্ছ, চোখের মধ্যে স্পষ্ট রিং এবং লাল যে দানা ভাব, হাই ডিমান্ডেবল কালেকশন। আর পাড়াটা পাঞ্জা দেখি একটু মাদাটা। তো ভিউয়ার্স, এই হচ্ছে মাদা পাড়াটার পাঞ্জা, খুবই ভালো, দুর্দান্ত কালেকশন দাদার কাছে এসে সত্যি মন ভরে গেল, এত ভালো মানের পাহাড়া যে আমার ভিডিও করার, ভিডিও শেষ করতে ইচ্ছে লাগছে না। এই হচ্ছে কামাগার ওভারঅল সেটটা, এই যে ব্রিডিং সেটটা, একদম রেডি যে সেটটা আছে, যে বাচ্চা আমি সেলের জন্য বলছিলাম, তাদের বাবা মা। তো বুঝতে পারছ, একদম পুরো দুপুর হয়ে গেছে, 1টা বাজে, এবারে আমাদেরও বাড়ি যেতে হবে, আমরা অনেক দূর থেকে আসছি। ভিউয়ার্স, দাদার এই যে ইম্পোর্টেড কালেকশনের যে পাহাড়াগুলো আছে, টেডি, কামাগার এবং শিয়ালকোটি, এই টোটাল কালেকশন এবং সেই সাথে এক পেয়ার বিগ সাইজের কালদুমা পাহাড়া, তোমাদের পাট্টাগুলো এবং রেডি পেয়ারগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সেই সাথে সাথে আমি ভিডিওতে বললাম এবং কন্ট্যাক্ট নম্বরও দিলাম, পাট্টাগুলো সেল হয়ে যাবে, তো তোমরা কুইক কন্ট্যাক্ট করতে পারো। আমার ভিউয়ার্সদের জন্য প্রচুর ডিসকাউন্ট দিয়ে দেবে দাদা, মগরাট স্টেশনের কাছে ডায়মন্ড ট্রেন রিসিভ করে, শিয়ালদা থেকে সাউথে ডায়মন্ড ট্রেন রিসিভ করে মগরাট স্টেশনে নেমে, মগরাট থেকে 2 মিনিটের রাস্তা, মগরাট স্টেশন থেকে 2 মিনিটের রাস্তা হচ্ছে এই দাদার পিজিয়ন লফট। তো যাই হোক, এই ভিডিওটি তোমাদের কেমন, তো যাই হোক, দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে, ফোন করলে দাদার সাথে কন্ট্যাক্ট করে নেওয়ার পরে দাদা স্থান থেকে বা স্টেশন থেকে নিয়ে নেবে, রিসিভ করে নেবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আরও নিত্য নতুন ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।